বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ইমো অ্যাড টু হিস্টোরি প্রবলেম থেকে আপনারা কিভাবে বাঁচতে পারেন। তো এটা আমি খুব সহজেই আপনারা এটা থেকে বাঁচতে, এটা একটা বিরক্তিকর লাগে আমার কাছে। আর অনেকে কমেন্ট করে যে আমাকে বলে যে এই অ্যাপ থেকে কিভাবে বাঁচতে পারে, তো তাদের জন্য আমি ভিডিওটি বানিয়েছি স্পেশাল ভাবে। তো আপনারা সবাই দেখবেন এবং পুরো ভিডিওটা দেখেন কিভাবে সেটা বন্ধ করবেন। ছোট্ট একটি কাজ করলে সেটা বন্ধ হয়ে যাবে। তো আমি আমার ইমোটা আপনাদের দেখেন, এখানে লেখা আছে অ্যাড টু হিস্টোরি। এখানে পুরো লাইন থাকে, এগুলা পুরো ফিল আপ হয়ে থাকে। এই যে এখানে দেখেন, ফ্যান অফ দ্য ফ্যান, এখানে তারা আমি চিনিও না এই লোকটাকে, সে এখানে মেসেজ পাঠাইছে, তো নেটের কারণে হয়তো এটা বুঝা যেতে পারতেছে না। এই যে আমি চিনি না, এইসবগুলা চলে আসে। তো এগুলা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন? আপনার মোবাইলে হয়তো জাম হয়ে থাকে জরুরি কলের সময়, তো এই জন্য আপনাদের কাছে থ্রি লাইন বাটনে, থ্রি লাইন বাটনে যাওয়ার পরে এখানে যেতে হবে সেটিং এ। সেটিং এ যাওয়ার পরে এই যে ড্রাগ করে নিচে আসে, দেখে ফ্যান অফ দ্য ফ্যান, ফ্যান অফ দ্য ফ্যান মানে ফ্যানের, আমার যে ইমো ফ্রেন্ড আছে তাদের, যাদের ফ্রেন্ড আছে তাদের তো এখানে চলে আসে। আর এখানে লাইট মার্ক থাকলে এখানে শুধু আমাদের ফ্রেন্ডস গুলো যে আমার সাথে কানেকশন তাদের গুলো আসবে। আর এখানে লাইট মার্ক থাকলে মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে যাদের ফ্রেন্ড রিলেশনশিপ আছে তাদের তো চলে আসবে। আর এখান থেকে যদি উঠিয়ে দেন তাহলে কোনোটাই আসবে না, তো একবার খালি থাকবে। তো যেগুলো চলে আসে সেগুলো চলে থাকবে, তারপরে যখন এটা চেঞ্জ হয়ে যাবে তার চলে মানে আপডেট বা বন্ধ করে আসলে একবার আর সেটা আসবে না।